আবার স্বাগত একুশি বিজনেস এখন দেশ বিদেশে অর্থনীতির ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ দেশের উন্নয়নে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সমবায় সমিতির মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী সমবায় দিবস উপলক্ষে সমবায় পুরস্কার প্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রিপোর্ট সমবায় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় সমবায়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী বলেন দেশে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমবায় সমিতি সমিতিতে নারীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন সব সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে বর্তমানে বাংলাদেশে প্রায় সমবায় সমিতি রয়েছে যার সদস্য সংখ্যা প্রায় এক কোটি নয় লাখ কাজ এবং এদের মোট কার্যকরী মূলধনের পরিমাণ তেরো হাজার পাঁচশো আশি কোটি টাকা সমবায়ের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থার সংখ্যা প্রায় নয় লাখ কাজে আমি মনে করি যে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে সমবায় বিরাট একটা ভূমিকা রাখতে পারে এবং এর বিরাট সম্ভাবনা রয়েছে আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নারীদের অংশগ্রহণ এখানে সব থেকে বেশি এবং নারীদের কর্মসংস্থানেরও বিরাট সুযোগ রয়েছে উন্নয়ন অগ্রযাত্রার বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন বাংলাদেশকে এখন আর অন্য দেশ অবহেলা করতে পারে না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে অনুকরণীয় বলেও জানান প্রধানমন্ত্রী নারীদের হার ইতিমধ্যে আমরা কমিয়ে একুশ ভাগে নামিয়ে এনেছি আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য আছে যে অন্তত দু সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। আর দু সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব আমরা অন্তত আরও পাঁচ ভাগ চার থেকে পাঁচ ভাগ দারিদ্র আমরা বিমোচন করতে চাই যেন বাংলাদেশ কখনো আর দরিদ্র বলে কেউ আমাদের অবহেলা করতে না পারে আর দরিদ্র বলে আমাদেরকে করুণা করতে না পারে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং ক্ষুদামুক্ত দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারাটা আজকে আমরা সৃষ্টি করেছি এই ধারাটা অব্যাহত রেখে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত বা দারিদ্র সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমরা পূরণ করব এর আগে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী একুশে টেলিভিশন ঢাকা সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি এই প্রতিবাদে চট্টগ্রাম খাগড়াছড়ি ও বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সাতচল্লিশতম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে সমবায় দিবস উপলক্ষে রোববার চট্টগ্রামের এলজিইডি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন দিবসটি উপলক্ষে খাগড়াছড়ির পৌর টাউন হল প্রাঙ্গন থেকে র্যালি বের করা হয় পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয় সকালে বান্দরবন বঙ্গবন্ধু মঞ্চ থেকে র্যালি বের করা হয় পরে অরুণ সার্কি টাউন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় যাত্রী না পাওয়ায় রাজশাহীর নদাপাড়া আন্তজেলা বাস টার্মিনাল কোনো কাজে আসছে না পরিণত হয়েছে যানবাহন রাখার গ্যারেজে বিভিন্ন মোড়ে টিকিট কাউন্টার বসিয়ে যাত্রী ওঠানামা করছে বাসগুলো এতে সৃষ্টি হচ্ছে যানজট ঘটছে দুর্ঘটনাও আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম যাত্রী উঠানোর এই দৃশ্য শহরের বিন্দুর মোড় এলাকার শুধু বিন্দুর মোড় নয় নগরীর ভদ্রা তালাইমারি রেলগেট সহ বিভিন্ন মোড়ে ব্যস্ত রাস্তার পাশে রয়েছে ভ্রাম্যমাণ এমন অনেক কাউন্টার অথচ উল্টো চিত্র আন্তজিলা বাস টার্মিনালে যেখান থেকে যাত্রীসহ বাস ছেড়ে যাওয়ার কথা সেখানে শুনশান নিরবতা বেশিরভাগ কাউন্টারে তালাবদ্ধ যাত্রী আসে না বললেই চলে খুব একটা হয়তো শতকরা দু

ওই আমচত্বর বা ওই টার্মিনাল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে যারা আমরা গাড়িতে চলাফেরা করি এরাই নিজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় নামছি আসলে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত এখান থেকে বিশেষজ্ঞদের মতে টাউন সার্ভিস চালু সড়কে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে যাত্রীদের টার্মিনাল মুখে করা যেতে পারে টাউন সার্ভিসের মতো যদি এরকম করে সার্ভিসের ব্যবস্থা থাকে তাহলে কি আমার মনে হয় যে অনেকেই এটা ওইখানে যানজট নিরসন ও যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে দু সালে সাত কোটি টাকা ব্যয়ে মহানগরীর নওদা পাড়ায় নির্মাণ করা হয় বাস টার্মিনাল নগরবাসীর ভোগান্তি কমাতে টার্মিনালটি চালু করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা সমর ইসলাম একুশে টেলিভিশন ইসলামী ব্যাংকের কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানা এখন ময়না আমতি সেনা কল্যাণ মার্কেট রোববার আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম এ সময় তিনি আন্তরিক সেবা সততা ও পেশাদারিত্বের জন্য ইসলামী ব্যাংক বিশ্ব ব্যাংক সহ সকল আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে বলে জানান তিনি বলেন গ্রাহকদের যোগাযোগ ও ব্যবসায়িক সুবিধা বিবেচনা করে শাখাটি স্থানান্তর করা হয়েছে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাটোরের আমজাদ খান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় এজেন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল এর মানসম্মত সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন ইবিএল বিশ্ব মানে আধুনিক সুবিধা সম্বলিত ব্যাংকে পরিণত হয়েছে বলে জানান তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ আর এফ এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী দর্শক এবারে নিচ্ছি একটা বিরতি বেলা সাড়ে এগারোটা আবার ফিরে আসবো কি বিজনেস আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকবো